যাচ্ছি পরের খবরে। অর্থপাচার ও শুল্ক ফাঁকি দিয়ে নিষিদ্ধ পণ্য আমদানির দায়ে যার শাস্তি হওয়ার কথা, উল্টো তিনি 40 কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন। জাতীয় রাজস্ব বোর্ড NBR আবেদন নিষ্পত্তি না করায় মামুন হাওলাদার নামের ওই ব্যক্তি আদালতে গেছেন। 4 বছর আগে কাস্টমসের হাতে আটক 2,10,000 মেমোরি কার্ড খোয়া যাওয়ায় এ ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি। বিষয়টি তদন্ত করছে NBR। 2016 সালের 11 জুন ঢাকা বিমানবন্দরে মুন্সিগঞ্জের ব্যবসায়ী মামুন হাওলাদারের কাছে জব্দ করা হয় হংকং থেকে আনা 2,10,000 মেমোরি কার্ড, যার শুল্কায়নযোগ্য মূল্য 83 লাখ টাকা নির্ধারণ করে কাস্টম কর্মকর্তারা। যদিও ওই ব্যক্তির দাবি পণ্যের আমদানি মূল্য $16,500 বা $13 লাখ টাকা, কিন্তু তখন ব্যাগেজ রুলসের আওতায় $5,000 বেশি পণ্য আনা যেত না। অবৈধ পণ্য আটক হলে সাধারণত আমদানিকারককেও আটক করা হয়, থানায় অর্থপাচারের ও শুল্ক ফাঁকির মামলা করা হয়, কিন্তু এক্ষেত্রে কিছুই করা হয়নি। উল্টো ব্যাগেজ রুলসের আওতায় আমদানি রপ্তানি নিয়ন্ত্রকের দপ্তরের ছাড়পত্র জমা দিয়ে শুল্ক কর পরিশোধ করে মালামাল খালাসে 2 দফা সুযোগ দেয় কাস্টম। ছাড়পত্র দিতে না পেরে পণ্যের দাবি ত্যাগ করে লিখিত দেন আমদানিকারক, পরে ওই পণ্য বাজেয়াপ্ত করা হয়। আমি তার বিরুদ্ধে স্মাগলিং এবং মানি লন্ডারিং এ মামলা করেছিলাম, মামলা মানে কারণ দর্শানোর বিজ্ঞপ্তি জারি করেছিলাম। মেমোরি কার্ড নিলামে তোলা হলে আদালতে যান মামুন। প্রধান আমদানি রপ্তানি নিয়ন্ত্রকের ছাড়পত্র জমা দেওয়ার শর্তে পণ্য খালাসের আদেশ দেয় উচ্চ আদালত। এরপর তিনি সেই ছাড়পত্র সংগ্রহ করেন, তবে শর্ত থাকে আমদানি নিষিদ্ধ পণ্য খালাস করা যাবে না। কিন্তু নথিতে এসব পণ্যকে স্টক লট উল্লেখ না করায় সম্প্রতি ছাড়ের আদেশ দেয় ঢাকা কাস্টম। Whatever we did, আমরা মাননীয় আদালতের আদেশ অনুযায়ী কাজ করেছি, হ্যাঁ, এবং এটা নিয়ে আমরা কথা বলছি, আমাদের কাজ শতভাগ ন্যায়সঙ্গত। খালাস করতে গিয়ে দেখা যায় গোডাউনে পণ্য নেই, এতে 40 কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে NBR এ আবেদন করেন আমদানিকারক। সমাধান না হওয়ায় আদালতে যান তিনি। আমার কাছে 4 বছর আমাদের এরকম হয়রানি করলো, মাল যদি রাষ্ট্রের হয় রাষ্ট্রের, আমার হইলে আমার, কিন্তু মাল তো চুরি করে বিক্রি করার কারো অধিকার নাই, তাই না? জানা গেছে মালামাল খোয়া যাওয়ার ঘটনায় কাস্টমসের এক কর্মকর্তার দায় পেয়েছে NBR, তবে এসব বিষয়ে কথা বলতে রাজি হননি কর্মকর্তারা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।